হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবুর আহমেদ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপ ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমি আপনাদেরকে দুইটা ফটো এখানে দেখতে পাচ্ছেন, এই দুইটা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। দুইটা ফটো যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা দেখেন তাহলে অবশ্যই আর কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। তো আমি এই দুইটা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। তো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন লেস টুল, পলাইগনস লেস টুল এবং ম্যাগনেটিক লেস টুল। তো বন্ধুরা, স্টুডিওতে যেটা কাজ করে সেটা হলো পলাইগন লেস টুল, প্যানাগনন লেস টুল। তো আমরা এটা দিয়েই কাজ করব। তো প্রথমে আমরা এই পিকচারটা বড় করে নিলাম। এটা আরও বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস কিবোর্ডে কন্ট্রোল প্লাস যে কয়েকবার যত দূর আপনার জুম লাগে, তো সেক্ষেত্রে তত দূরে আপনার জুম করে নেবেন। তো আমি এভাবে সরাচ্ছি কীভাবে, আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। কিবোর্ডের স্পেস চাপ দিবেন, স্পেস চাপ দিয়ে মাউস এরকম আসবে। দেখুন স্পেস ছেড়ে দিলে পরে এলএস টুল আসতেছে, তারপরে আমি যখন স্পেস ধরছি তখন হাতের মতো আসতেছে এবং মাউস ধরে ক্লিক করলে যেখানে খুশি সেখানে যাচ্ছে। তো এভাবে আপনারা এটা কিবোর্ডের স্পেস ক্লিক করে ফটোটা আপনি নড়াইতে পারবেন, মুভ করতে পারবেন। তো আমি মুভ করলাম। তো এখান থেকে আমরা কাটা শুরু দিব। এখান থেকে এমনি লেস টুল দিয়ে আপনারা এভাবে কাটবেন। বন্ধুরা, আমি দ্রুত কাটার চেষ্টা করব, কারণ ভিডিওটা আমি অনেক ছোট বানাইতে চাই, বড় বানাইতে চাই না। সেক্ষেত্রে যদি বড় হয়েও যায় আপনারা হয়তো ধৈর্য সহকারে দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি আপনারা হয়তো ভাবছেন যে আমার ফটোটা এত ছোট কিন্তু এত বড় জুম করে কাটার কারণ কি। জুম করে কাটার একটা সুবিধা, সেটা হলো ফটোটা যখন ছোট করবেন মাঝখানে যদি আপনার একটু বেশি কেটেও যায় তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু এটা কম কেটলে কেটে গেলেও অথবা বেশি কেটে গেলেও ওরা কোনো সমস্যা হবে না জুম করে কাটলে। আর যদি ছোটো অবস্থায় কাটেন তাহলে ওটা দেখা যাবে, খারাপ দেখা যাবে। সেজন্য আমি ছোট করে কাটি না, বড় করে কাটি। তো আপনার আমি সাজেস্ট করবো যে আপনারা ফটোটা জুম করবেন, জুম করে কাটবেন, কাটলে তাহলে সুন্দর হবে। এখানে কাটা শেষ হয়ে গেলে তাহলে কী করবেন, এখানে স্পেস ক্লিক করে এখানে নিচে নামান, এখানে নিচে নামান, এসে এভাবে কাটবেন। আবার স্পেস ক্লিক করবেন, একটু কাটা হয়ে গেলে আবার এখানে কাটবেন, আবার স্পেস ক্লিক করবেন, মাউস ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসবেন, মুভ করে আবার এখানে ক্লিক করবেন, আবার এভাবে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি তো বেশি ভালো করে কাটছি না, আপনারা অনেক সুন্দর করে কাটবেন, কারণ আপনারা হয়তো কাজ করবেন, আমি তো কাজ করছি না। আমি আপনাদেরকে জাস্ট ফটোশপ সম্পর্কে একটা ভালো ধারণা দিচ্ছি। তো সুন্দরভাবে আপনারা এভাবে কাটবেন। ধারণা দিতে চেষ্টা করছি, এছাড়া কিছু না। তো এভাবে কাটবেন।
আমি সাজেস্ট করবো আপনাদেরকে বেশি বেশি জুম করে কাটার জন্য, কারণ জুম করে কাটলে আপনার ছবিটা যদি একটু কেটেও যায় সেক্ষেত্রে আপনার ছবির কোনো সমস্যা হবে না, কারণ ছোট করলে সেটা আর দেখা যাবে না। সেজন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনার ফটোটা জুম করে কাটেন, জুম করে কাটলে আর কোনো সমস্যা হবে না। আমিও জুম করেই কাটি, আমি কোনো সময় জুম ছাড়া কাটি না, কারণ জুম ছাড়া কাটলে ছবিটা নষ্ট হয়ে যায়। ছোটোই ফটো যদি কেটে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা দেখায়, অনেক সময় অনেক ঝামেলা দেখায়, ভালো দেখায় না। সেজন্য ছোট করে কাটবেন, এভাবে কাটবেন। যদি কোনো সময় আপনাদের কোনো একটা ভুল হয়ে যায় কিংবা বেশি কেটে ফেলেছেন কিংবা কম কেটে ফেলেছেন, সেক্ষেত্রে কী করবেন, ডিলেট অপশনটা টাপবেন, তাহলে ব্যাগে যাবে। ফটোশপের ডিলেট অপশন হলো ব্যাগ অপশন, তো এগুলো আপনারা ভালো করে কাটবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যেটা, সেটা হলো কীভাবে ইমেজের উপরে লিখবেন এবং ওয়েব পেজে সেটা শো করবেন। সেটা করার জন্য ওয়েব পেজ আকারে সেভ দিতে হবে এবং অ্যানিমেশন দিতে হবে, তো ফটোশপ সেভিং দিয়ে হবে না। তো কাটা শেষ হয়ে গেলে ইন্টার দিবেন, ইন্টার দিয়ে এটা শুরু করে নেবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করে নিয়ে নাম শুরু করে নিলাম। তো এরপর আমি আপনাদেরকে এই এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, তো কন্ট্রোল প্লাস 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 দিয়ে বড় করে নিন। তো এটাও আপনারা আগের ছবির মতো কেটে নিন, আমিও কাটছি। বন্ধুরা, আমার তো দ্রুত কাটা হয়নি, অনেক জনই আছে তাদের দ্রুত কাটা হয়, তো আমি দ্রুত কাটার চেষ্টা করছি, কারণ ভিডিওটা ছোট করার জন্য। ভিডিওটা ছোট হলে আপনারা সহজেই বুঝতে পারবেন, অনেকজন আছে দেখতে চায় না এত বড় টিউটোরিয়াল, তাই আমি তাড়াতাড়ি কাটার চেষ্টা করছি, দেখা যাক কত সময় আমার লাগে। বন্ধুরা, এভাবে কাটবেন, তো কোনো অপশন যদি ভুল হয়ে যায় তাহলে ডিলেট দিবেন, ডিলেট দেওয়ার পরে আমার ব্যাগে আসবে। কান্ডা কান্ডা কিন্তু ভালো করে কাটতে হবে, দেখুন আমার একটু বাদ পড়ে গেল, সমস্যা নেই, আপনারা বাদ দিবেন না, আমি জাস্ট দেখানোর জন্য। মাথার চুলটা একটু আঁকা বাঁকা করে দিবেন, আঁকা বাঁকা করে দিলে চুলের সাইজের আকার ধারণ করবে। এরপর কান্ডাও সুন্দর করে কাটবেন, সুন্দর করে কাটলেই ছবির সামঞ্জস্যটা আসবে, তাছাড়া কিন্তু ছবির সামঞ্জস্যতা আসবে না। আপনারা সুন্দর করে কাটবেন ঘাড় ইমেজ, এই শার্টের অনেক সময় বুতাম সামনে পড়ে, বুতামটা সুন্দর করে কাটবেন, সুন্দর করে কাটলে অনেক সুন্দর লাগবে আর কি। তো কিবোর্ড থেকে স্পেস ক্লিক করে ব্যাগে যান, সুন্দর করে কাটুন, গুলা পেলাগন টুল দিয়ে আমি কাটছি, আপনারাও এটা দিয়ে কাটুন। এটা যারা স্টুডিওতে কাজ করে তারা এটা ব্যবহার করে, এটা ব্যবহার করে অনেক সুবিধা, আপনার যেদিকে খুশি সেদিকে এটা নিয়ে যেতে পারবেন। এইখানে বাঁকাটা একটু সোজা করে কাটবেন, এরপর পাওয়াটা একটু সুন্দর করে কাটবেন, দেখুন পায়ের মাথা নেই। এখন কী করব, এমনি কেটে দেব, এমনি কেটে দিলাম, জাস্ট এভাবে কেটে দিবেন আপনারা। এরপর পায়ের মাঝখানের ফাঁকা ফাঁকাটা সুন্দর করে কাটবেন, ফাঁকা বাদ দিবেন না, কারণ ফাঁকা বাদ দিলে আবার ছবির মাঝখানের যে মাটিটা সেই মাটিটা দেখা যাবে,
ভালো লাগবে না। একটা সাদা পেজের উপর দিলাম, দিলে তাহলে সেই মাটিও দেখা যাবে, আবার আপনার ব্যাকগ্রাউন্ডে এটা দিলে, এখন ইন্টার দেন, ইন্টার দিয়ে ছোট করে নিন। এবার নতুন একটা অপশন নিন, নতুন অপশন নিয়ে আপনারা যদি ওয়েট হাইট যদি এভাবে আমার মতো রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ব্যাকগ্রাউন্ড যদি ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে, ব্যাকগ্রাউন্ড যদি আপনি সাদা নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ফাইল, ফাইল থেকে নিউ অপশন থেকে এখান থেকে 1280 হোয়াইট হাইট 720 এটা আমি দিয়ে রাখি। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট চান তাহলে হোয়াইট দিয়ে ওকে করবেন। ওকে সাদা একটা পেজ আসবে, সাদা একটা পেজ আসার পর আপনি এই ছবিটা এডের পাশ নিয়ে আসবেন, এখানে রাখবেন। তো সেক্ষেত্রে মুভ সিলেক্ট করবেন, এখান থেকে এটা এখানে টান দিয়ে দেবেন। তো এরপর যা করবেন, এটা এরকম করে টেনে ছোটো করে নেবেন পুরোটা। তো বন্ধুরা আপনাদের এটা নাও আসতে পারে, তো সেক্ষেত্রে এটা যদি না আসে তো সেখান থেকে আপনারা এই এডিট অপশন থেকে, এডিট অপশন থেকে এডিট অপশন থেকে ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, এই অপশনটা চলে আসলে আপনারা এখান থেকে ছবিটা ছোটো করবেন, বড় করবেন, মোটা করবেন, কি করবেন সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে মতো করবেন। তো আমি করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড, তো আপনারা যদি চান এই ফটোটা এখানে থাকুক, এরপরে আমি যে ফটোটা করবেন এখানে ক্লিক করে মুভ অ্যাঙ্গেল এটা এখানে দিবেন, এখানে দেওয়ার পর এটা শুরু করে দিবেন। এটা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পর এটা আসুন, এটা ক্লিক করুন, ছোট করুন, এটা আরো ছোট হবে, এটা আরো ছোট হবে, এরপর অ্যাপ্লাই। এই ছবিটা আমি এখানে রাখছি, এরপর অ্যাপ্লাই, এরপর এই ফটোটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে প্রায় একটু বড়ো করবো, বড়ো করে এখানে একটু বড়ো করবো। তো এভাবে আপনারা করবেন, অ্যাপ্লাই, ওকে, এরপরে যে স্টাইলে ক্লিক করবেন, এখান থেকে ফটোটা একটু ছোটো করে দিতে পারবেন। তো এভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো অ্যাপ্লাই, ওকে। তো এটা যদি সেভ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, এখানে আপনার যতটুকু হোয়াইট হোয়াইট নেবেন, হাইট নেবেন, হোয়াইট হাইট আপনার যতটুকু আছে তো এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে টান দিয়ে কেটে দিবেন, আপনার কিবোর্ড থেকে করতে পারবেন, কিবোর্ড থেকে ছোটো বড়ো করে দিচ্ছি। তো এভাবে দিয়ে ইন্টারফেস করুন, এরপর কন্ট্রোল এস, কন্ট্রোল এস আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। তো এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিন, জেপিজি সিলেক্ট করে দিন, এখানে নাম দিন একটা HH 001, ওকে করে দিলাম, সেভ, সেভের পর ওকে,
হয়ে গেছে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো বন্ধুরা, আমি এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, দেখুন। এটা এখন আমার সেটে ওয়ালপেপার দিলাম, দেখুন এটা ব্যাকগ্রাউন্ডের ছবিটা হয়ে গেল। তো বন্ধুরা, এরপরেও যদি আপনারা কোনো সিনারি দিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে মুভ অ্যাঙ্গেলে ক্লিক করবেন, ক্লিক করে মুভ ফাইল থেকে ওপেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে কম্পিউটারের সেখান থেকে এটা সিলেক্ট করুন, ওপেন করুন। ওপেন করার পর আপনার ফটো কোথায় আছে সে ফটোটা টেনে এখানে দিয়ে দিন। এখানে দেওয়ার পর দেখুন এখানে হয়ে গেল। ফটোটা আমি এখানে রাখছি। এখানে রাখার পর এরপর আমি ফটোটা অ্যাপ্লাই করতে হবে। ফটোটা অ্যাপ্লাই না করলে আবার বড় হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লাই, এরপর আমি এই ফটোটা নিব। ফটোটা জাস্ট ধরে এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা এখান থেকে ছোটো করে দিলাম, ছোটো মানুষ ছোটোই থাকা ভালো। তো এখানে দিয়ে দিলাম। তো এভাবে আপনারা এগুলা অ্যাপ্লাই করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, সুন্দর করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এরপর যদি কেট কাটতে চান, সেক্ষেত্রে এখানে রেজুলেশন দিবেন, এখানে রেজুলেশন দিবেন, সরি হোয়াইট এবং রেজুলেশন দিবেন। দেওয়ার পরে এখান থেকে দৌড়ে এটাকে দৌড়ে এভাবে কাটুন। তো এটা যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আরও বড় করে দিতে পারবেন। তো আমি এটা যদি বাইরের দিকে চলে যায় সেক্ষেত্রে এটা কালারিং অন্য কালার হয়ে যাবে, হয়তো লাল হয়তো সাদা, এখানে যে কালার থাকবে সেই কালার অনুযায়ী হবে। তো এটা আমি লাল করে দিচ্ছি। অ্যাপ্লাই ডন ক্রপ, এটা আমি লাল করে দিচ্ছি, আমি পাশে লাল চাচ্ছি, দেখুন লাল হয়ে গেল। এরপর এখান থেকে এরপর আমি এভাবে কাটব। আপনারা যদি না কাটতে চান সেখানে ডন ক্রপ দেন, এখান থেকে সিলেক্ট করে 720-এর কাছে 820 করে দিন, 820 পিক্সেল। এখান থেকে ধরুন এবার দেখুন বড় হয়ে গেছে। তাও যদি না চান সেক্ষেত্রে আবার ডন ক্রপ এখান থেকে ওকে করে এখান থেকে 920 করে দিন, 920। এখান থেকে ধরুন আপনার পুরোটা সিলেক্ট হয়ে গেছে প্রায়, আর 20 পিক্সেল দিলে হয়তো হয়ে যাবে। তো আমি দিচ্ছি না, মেয়ের পাশে লালি যাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই, দেখুন লাল হয়ে গেছে পাশে। এবার যদি সেভ দিতে চান, এই সেভ অপশন থেকে দিতে পারবেন, কন্ট্রোল এস, এখানে কন্ট্রোল এস দিয়ে দিতে পারবেন, কিংবা কন্ট্রোল এখান থেকে সেভ অপশন থেকেও দিতে পারবেন। তো আমি এখানে নাম দিয়েছি 002, এখানে জেপিজি সিলেক্ট করুন। জেপিজি সিলেক্ট করার পর ওকে করুন, এরপর ওকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন আবার নতুন ভিডিও দেব তখন যেন আপনারা আবার নতুন কিছু শিখতে পারেন। তো থ্যাংক ইউ ফর দ্যাট, আমার ভিডিওটি দেখার জন্য।